বস, কি অবস্থা? ডিম প্রোটিনের সস্তার সহজেই পাওয়া যায় এমন বড় এক যোগানদাতা। অন্তত আমার মতো গরিবদের প্রোটিন ডিম থেকেই আসে। বডি বানাইতে চাই আন্ডা, চুল পরে টাকলু হয়ে যাচ্ছেন আন্ডা দিন মাথায়। কিন্তু যে ডিম আপনি সুপার মার্কেট বা রাস্তার পাশ থেকে কিনছেন তা কি আসলেই মুরগির পাড়া ডিম? সম্ভবত বাংলাদেশে বসে আপনি মুরগির পাড়া ডিমই খাচ্ছেন। তবে জানেন কি, পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণীটা কিন্তু মানুষ, আর এই মানুষের তৈরি নকল আন্ডা আপনি আসল আন্ডা ভেবে খাচ্ছেন, কে জানে আপনার শরীরে এর ফলে কত রোগের পাহাড় করে বসে আছেন। এই ভিডিওর শেষের দিকে আপনি জেনে যাবেন নকল ডিম কেমন আর আসল ডিমই বা কেমন হয়। তো উইদাউট ওয়েস্টিং এনি কোনো সময় লেটস গেট আমাগোর আজকের ভিডিও। এই খবর তো আজকের না যে বাজারে চাইনিজ নকল ডিমে ভরে গেছে, আর ভারতে ধরাও পড়েছে অনেকে নকল ডিম বিক্রির দায়ে। বাংলাদেশে ধরা পড়ছে কিনা জানি না, তবে বিদেশে অনেকেই ধরা পড়ছে। 2016 এমন খবর ছিল প্রতিদিনের গরম টপিক, কেরালায় নকল ডিমে ভরে যাচ্ছে বাজার। খবর ভাইরাল হলে রাজ্য সরকারের টনক নড়ে আর শুরু হয়ে যায় চেকিং। তামিলনাড়ু থেকে সারা ভারতে ছড়িয়ে পড়েছিল নকল ডিম। সরকার চেকিং এর পর কিছুদিন তো চুপচাপই ছিল, কিন্তু তারও কিছুদিন পর এক নারী মার্কেট থেকে আসল ডিম ভেবে নকল ডিম নিয়ে আসে আর নিজের ছোট বাচ্চাকে প্রতিদিন খাওয়ানো শুরু করে। দিন যেতে যেতে বাচ্চার শরীরে জমা হয় কঠিন রোগ, পেটে শুরু হয় প্রচণ্ড ব্যথা, আর মৃত্যুপ্রায় বাচ্চাকে নিয়ে হসপিটালে গেলে ডাক্তার জানায় বাচ্চার পেটে বিষাক্ত প্লাস্টিক। তো বুঝতেই পারছেন আপনার আর আপনার পরিবারের জন্য কতটা ভয়ঙ্কর এই নকল ডিম। তো এবার গল্প রেখে দেখে আসি কিভাবে বানায় এই নকল ডিম। নকল ডিমের সাদা যে অংশ থাকে আমরা বলি তাকে এগ হোয়াইট, যা বডি বিল্ডাররা খেতে পছন্দ করে। তা বানানো হয় এক প্রকারের বিষাক্ত কেমিক্যাল সোডিয়াম এলজিনেটের সাথে জিলেটিন বেনজোয়িক অ্যাসিড মিশিয়ে। এটা খাওয়ার পর আপনার শরীরে শুরু হবে বিরূপ প্রতিক্রিয়া। ডাক্তাররা বলেন সোডিয়াম জিনেট এমন কেমিক্যাল যা মৃত প্রাণীর শরীর পচন থেকে বাঁচায়, যা শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে মানুষকে অসুস্থ করে দেয়। কিছু সিক্রেট কেমিক্যাল দিয়ে ডিমের কুসুম বানায়। দুঃখিত, সঙ্গত কারণেই নাম বলছি না, নাম বললে অনেকেই ঘরে বসে ট্রাই করতে পারেন আর নিজের ক্ষতি নিজেই করতে পারেন। তো এরপর যখন কুসুমের ওপর সোডিয়াম জিনেটের ওই মিশ্রণটা ঢালা হয় তখনই পুরোদমে প্রস্তুত হয়ে যায় ডিম। এবার আসে ডিমের বাইরের অংশ অর্থাৎ খোসা বানানোর প্রক্রিয়া। এজন্য জিপসাম আর ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। এতে চমৎকার ডিমের খোসা তৈরি হয়ে যায়। এবার বলবো এই আর্টিফিশিয়াল ডিম খেলে আপনার কি ক্ষতি হবে। সবার প্রথমে তো স্কিন প্রবলেম হবে, অ্যালজাইমার, পেপটিক আলসার, ক্যান্সার আর অনেক অনেক কঠিন সব রোগ হবে। এবার বলবো আসল আর নকল ডিম চেনার উপায়, যাতে ভবিষ্যতে নকল ডিম দেখলে চিনতে পারবেন। নকল ডিম স্মুথ বা মসৃণ না, অরিজিনাল ডিম হাতে নিলে দেখবেন সেটা মসৃণ বা স্মুথ। নকল ডিম এত এত প্রসেসিংয়ের মধ্য থেকে আসে যে ওটা একটু ভাঙা থাকবেই। আবার নকল ডিমের খোসা আপনি আগুন জ্বালাতে গেলে দেখবেন সেটা জ্বলছে, যেটা আসল ডিমের ক্ষেত্রে কখনোই হবে না। আসল ডিমের খোসা কখনোই আগুনে জ্বালানো যায় না। নকল ডিম আপনি হাতে নিয়ে ঝাঁকালে দেখবেন সেটা থেকে আওয়াজ আসছে, আসল ডিমের সে আওয়াজ পাবেন না। নকল ডিম তো বিভিন্ন কেমিক্যাল দিয়ে ভেতরটা ঠাসা থাকে, তাই কেমিক্যালের নড়ার আওয়াজটা পাবেন। তো বস, এভাবেই আপনি চিনতে পারবেন নকল ডিম। তো আজকে নকল ডিম আর আসল ডিমের কথাবার্তা এখানেই শেষ করতে হচ্ছে। ইনফরমেশনগুলো আপনার কিছুটা হলেও সাহায্য করবে এই আশা রেখে শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল, স্টে হেলদি। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।